राजधानी धानमंडीते बेसरकारी विश्वविद्यालयेर एक छात्रीर मृत्यु हयेछे। ए घटनाय पुलिस एक युवककेके आटक करेछे। मृत्युर कारण तदन्त करछे पुलिस। शहीदुल्लाह राजु रिपोर्टे विस्तारित। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির নিজ বাসার নিচে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী তাজরিয়ান মুস্তফা মৌমিতার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার বিকেলে বাসার ছাদে গিয়েছিলেন মৌমিতা। সন্ধ্যার দিকে মৌমিতাকে খুঁজতে ছাদে যায় তারা। এ সময় ছাদের দরজা ভিতর থেকে লাগানো ছিল। ছাদে ওই তরুণীর সাথে একাধিক ব্যক্তির কথা বলার শব্দ শুনতে পান বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা। ও থাকতো, ওর পরিবার সহ থাকতো মালয়েশিয়ায়। মেয়েটা মূলত এখানে আসছে তিন মাস আগে। এই ভবনে একটা ছেলে আছে, ওকে ডিস্টার্ব করতো। গ্রিন কর্নারে থাকে একটা ছেলে, আদনান নাম। তো এদের বিরুদ্ধে তার অভিযোগ ছিল, বাবা মার কাছে অভিযোগ করছে। সে ওই ছেলের মাকে বাবাকে বলা হয়েছে যে আপনার ছেলে এই ধরনের ডিস্টার্ব করে। তো তারা সেই ধরনের কোনো সদুত্তর তাদের কাছ থেকে খুব সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ, তবে তদন্তের আগে কিছুই নিশ্চিত নয় বলেও জানান তারা। তো আমরা তখন আসি, আসার পরে আমরা ডেড বডি পাই, সেটা হচ্ছে নিচে পড়া অবস্থায়। এবং এই আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই তার বসবাস ছিল। জিজ্ঞাসাবাদের জন্য আমরা একজনকে নিয়েছি, এখন আমরা যাচ্ছি, জিজ্ঞাসাবাদ করি। তার ডিটেলস এখনও জানি না, জানলে জানাবো। এই ঘটনায় আদনান নামের ওই উত্ত্যক্তকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।